পাপা আসবো? আয় রে রাইমা, আয় আয়। পাপা একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বল মা। আচ্ছা, তোমাদের প্রথম দিকের কোনো ছবি নেই কেন? মানে আমাদের সেভাবে দেখাও নি তো। আজ তোকে একটা কথা বলি শোন, আমাদের সম্পর্কটা প্রায় 8-9 বছরের হলেও বিচ্ছেদ হয়েছে প্রায় 6-7 বার মতো। প্রথম বছরের লাভ অ্যানিভার্সারিটা তো পালন করাই হয়নি, কারণ তখন সম্পর্কটা ঠিক ছিল না। আমাদের মধ্যে প্রচুর ভুল বোঝাবুঝি হয়, ভেঙে যায়। তবে যতবারই ভেঙে যাক না কেন, কোনো না কোনো কারণে আবার ঠিক হয়ে যায়। একবার কি হয়েছিল জানিস মা? এতটাই মিসআন্ডারস্ট্যান্ডিং বল বা আমি রেগে যাই বল, আমাদের সব ছবি মোবাইল থেকে মুছে ফেলি, ওর কোনো চিহ্ন পর্যন্ত রাখিনি। কিন্তু ওকে ছেড়ে আমিও কি থাকতে পারি বল মা? রাতগুলো নিদ্রাহীন কাটত, দুপুরগুলো কষ্টকর। সেই সময়ও ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, ভগবানের পদতলে বসে চোখের জল ফেলেছি। ওর ওপর দিয়ে কী গেছিল তা হয়তো আমি বলতে পারবো না, তবে আমার কথা বললাম। তারপর কি হলো পাপা? বেশি কিছু নয়, আমার কাছে দিনগুলো অসহনীয় কাটছিল। হঠাৎ ওই একদিন এসে বলে, বাবু বুঝতে সবটা ভুল হয়েছিল জানিস, অনেক কিছু ভেবে বসেছিলাম, তোর থেকে দূরে গিয়ে ভালো কি করে থাকবো বল, আমি তো তোরই। হ্যাঁ, দূরে হয়তো ঠেলে দিয়েছিলাম একদিন, আজ বুকে টেনে নিতে চাইছি, আসবি না বাবু আমার কাছে? ওর অপর হয়তো খুব রাগ ছিল আমার, কিন্তু যতই হোক ওকে ভালো তো বাসতাম, তাই এক ঝটকায় বুকের বাম দিকে সেই স্থানটা আবার ওকেই ফিরিয়ে দিই। সত্যি বলছো বাবা, তোমাদেরও বিচ্ছেদ হয়েছিল? আসলে ভালোবাসা এমনই রে মা, তোকে খুব কষ্ট দেবে, কিছুতেই সহ্য করতে পারবি না। একবার যদি সয়ে যাস তোকে হাজার মিষ্টি মুহূর্তও ফেরত দেবে। এই পৃথিবীতে সবটাই ঠিক করা, তোর যদি কেউ হওয়ারই থাকে তবে সে তোর হবেই, কোনো শক্তি তোদের আলাদা করতে পারবে না। পাপা, তোমার তখন মাম্মাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হয়েছিল বলো? ও কিছুটা হয়েছিল, তবে তারপরে ফিরে পেয়ে সে শান্তি যে পেয়েছি সেটার কাছে কিছুই নয়। একটি পুনর্মিলন 10টি বিচ্ছেদের কষ্টকে ভুলিয়ে দেয় রে মা। সময় মানুষকে অনেক কিছু শেখায়, খারাপ সময় প্রতিটি সম্পর্কে আসে, ওকে সময় দিয়ে ধৈর্য ধরতে হয় রে মা, তাহলে দেখবি খারাপের ঠিক পরেই আবার ভালো সময় এসেছে। এ মা, তুই কাঁদছিস কেন? তোমাদের কথা শুনে চোখে জল চলে এলো পাপা। ভালোবাসলেও মানুষকে কষ্ট পেতে হয় বলো? আবার সেই ভালোবাসাই মানুষকে হাজার আনন্দ ফিরিয়ে দেয়।